হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রাঙামাটি, অর্থাৎ পাহাড়ের যে শহরটা, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পার হয়ে আমরা চলে এসেছি রাঙামাটি শহরে। আর আজকে আমরা দেখতে যাব হচ্ছে পলওয়েল পার্ক এবং সুইমিং পুল। আর আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের থেকে প্রায় 76 কিলোমিটার দূরে রাঙামাটি শহরে। আমরা যখন এই পাহাড়ি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এক অন্যরকম অনুভূতি আমরা অনুভব করছি, কারণ পাহাড় বেষ্টিত রাস্তা দিয়ে বাইক চালানোর মজাটি অন্যরকম। আর আমরা চলে এসেছি আজকে রাঙামাটি শহরে 3টে বাইক নিয়ে, টোটাল 5 জন। আর আমরা যাব পলওয়েল পার্ক এবং সুইমিং পুল দেখার জন্য, এবং সুইমিং পুলে আমরা সুইমিং করব, সেই বিষয়টায় আজকে আমরা যাচ্ছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাঙামাটি শহর কিন্তু খুব বড় একটা শহর নয়, ছোট্ট একটা শহর। তবে অন্যান্য শহর হচ্ছে কোলাহলমুক্ত এবং যানজটমুক্ত একটি শহর রাঙামাটি শহর। আর এই শহরের চারপাশে হচ্ছে গাছপালা, পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তার চারপাশে ছোটো ছোটো বাড়িঘর, অর্থাৎ তেমন কোনো সুউচ্চ বিল্ডিং নেই। ছোট ছোট ঘর বাড়ি দিয়ে এই শহরটি সাজানো, এবং শহরটি অনেক পরিষ্কার। আর এই কারণে কিন্তু বিভিন্ন, অর্থাৎ দেশের বিভিন্ন স্থান থেকে, শুধু দেশ নয়, দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক আসেন এই রাঙামাটি শহরটাকে দেখার জন্য। এই রাঙামাটি শহরের কাপ্তাই লেক রয়েছে, রয়েছে সুবলং পাহাড়, রয়েছে পলওয়েল পার্ক, সুইমিং পুল, আর অন্যান্য যে দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু পর্যটক এখানে চলে আসেন। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি রাঙামাটি শহরের পলওয়েল যে পার্ক রয়েছে সেই পার্কে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই পার্কটি অবস্থিত। আর একটা বিষয় বলে রাখি যে পলওয়েল যে পার্কটি রয়েছে সেই পার্কের যে গেটটি, সেই গেটটি কিন্তু একটা দানবের মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ দানবের মুখ দিয়েই, মুখের ভিতর দিয়ে আমাদেরকে পলওয়েল পার্কে ঢুকতে হবে। আরেকটা বিষয়, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পলওয়েল পার্ক, আরেকটা হচ্ছে সুইমিং পুল। অর্থাৎ আপনি যদি এখানে এসে দুইটাই দেখতে চান, অর্থাৎ সুইমিং পুলের জন্য আলাদা টিকিট কাটতে হবে এবং পলওয়েল পার্কের জন্য আলাদা টিকিট কাটতে হবে। আর এখানে পলওয়েল পার্কের টিকিট মূল্য হচ্ছে 40 টাকা, এবং সুইমিং পুল করতে হলে আপনাকে সুইমিং পুলের টিকিট হচ্ছে 200 টাকা পার হেড। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা এসেছে আমরা 5 জন, তো আমরা এখন টিকিট কাটবো। টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে ইতিমধ্যে আমাদের সঙ্গী চলে গেছেন, তো তারা এখান থেকে টিকিট কেটে তারপরে আমাদেরকে প্রবেশ করতে হবে হচ্ছে সুইমিং পুলে। তো যেহেতু এখনও সময় দুপুর 2টার মতো, তাই আমরা ফার্স্ট টাইম সুইমিং পুলে টিকিট কাটবো। সুইমিং পুলে টিকিট কেটে সুইমিং করার পরে দেন আমরা পলওয়েল পার্কে ঢুকবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পলওয়েল পার্ক এবং সুইমিং পুল। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি সুইমিং পুলে। আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের পরিবেশটা সত্যি চমৎকার। এটা দেখে হয়তো অনেকেই ভাবছেন যে হয়তো আমরা দেশের বাইরে কোথাও গিয়েছি, অর্থাৎ থাইল্যান্ড, ব্যাংকক। তবে না, আমরা চলে এসেছি রাঙামাটি শহরের যে পলওয়েল পার্ক রয়েছে সেই পার্কের পাশে সুইমিং পুলে। আর সুইমিং পুলের পাশে রয়েছে হচ্ছে কাপ্তাই লেক। সেই কাপ্তাই লেক থাকার কারণে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা হলো ইউটিউব